নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব অ্যালার্জি হওয়ার কারণ কী, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনারা যারা নতুন বন্ধু এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য। যারা পূর্ণ বন্ধু আছেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন, ওনাদের অশেষ ধন্যবাদ। অ্যালার্জি হওয়ার যদি আলোচনায় যাওয়া যায়, তাহলে বেশিরভাগ মানুষের আজকাল দেখা যাচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশনের জন্য অ্যালার্জিক ম্যানিফেস্টেশন বা ডিসঅর্ডার হয়। 70-80% মানুষদের মধ্যে দেখা যায় যে তাদের কোনো না কোনো ফ্যামিলি হিস্ট্রি রয়েছে। ওই ফ্যামিলি হিস্ট্রির কারণে জেনেটিক্যালি ওটা ট্রান্সফার হয়ে, হরিজন্টালি জেনেটিক্যালি ট্রান্সফার হয়ে পরের সিবলিংগুলোর মধ্যে অ্যালার্জিক প্রবণতা চলে আসছে। ইদানিং প্রচুর মানুষের কিন্তু অ্যাকোয়ার্ড নতুন করে অ্যালার্জিক প্রবলেম দেখা দিচ্ছে। সেডেন্টারি লাইফস্টাইল, হ্যাবিট অফ ফাস্ট ফুড অ্যান্ড অল, এই ডিফারেন্ট কেমিক্যালস, এই সমস্ত জিনিসগুলো আমাদের খাদ্য পদার্থের মাধ্যমে শরীরে প্রবেশ করছে। আমরা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড প্রেমী হয়ে গেছি। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা অ্যালার্জিক হাইপার সেন্সিটিভিটি বডিতে ক্রিয়েট হওয়া চালু হয়ে গেছে। এবার আমাদের জানতে হবে অ্যালার্জিটা কী। অ্যালার্জির কারণ হলো মূলত, আমরা যেরকম অ্যালার্জির কোনো উপসর্গ হলে আমরা চিন্তা করি বা আমরা লক্ষ্য রাখতে চালু করি যে খাদ্য পদার্থ কোন কোন খাওয়া খেলে আমার অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জি মানে ওই গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, হাঁচি, সর্দি, কাশি, হাঁপানি, নিঃশ্বাস কষ্ট, এই সমস্ত জিনিসগুলি কিন্তু অ্যালার্জির গণ্ডির মধ্যেই পড়ে। তো এই এই অ্যালার্জিক যখনই প্রিডিসপোজিশন হয়, যখনই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয়, তখনই আমরা কিন্তু বিভিন্ন খাদ্য পদার্থের দিকে লক্ষ্য করা চালু করে দিই, বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন ওনারাও কিন্তু সাজেশন দিয়ে থাকেন যে এই এই জিনিস খাওয়া বন্ধ করো, বা আমরা ব্যাক ক্যালকুলেশন করতে চালু করি যে না, কালকে কী খেয়েছিলাম বা সকালে কী খেয়েছিলাম যে এখন এত অ্যালার্জি এত পরিমাণে বাড়লো। দেখুন, বেসিক্যালি অ্যালার্জি তখনই হবে যখন নর্মাল সাবস্টেন্সেস যেগুলো আমাদের শরীরে প্রবেশ করবে, নর্মাল সাবস্টেন্সেস প্রবেশ করার দুটো পথ পদ্ধতি, একটা হচ্ছে আমাদের খাদ্য পদার্থের মাধ্যমে দিনে খাওয়া দাওয়া করার মারফত আমাদের শরীরে প্রবেশ করবে, দ্বিতীয় হলো আমাদের আবহাওয়া থেকে নিঃশ্বাস প্রশ্বাস যে আমরা নিয়ে আর ছাড়ি, সেই সময় প্রচুর অ্যালার্জেন, প্রচুর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে, আর রেসপিরেটরি ট্র্যাক যেটা আছে নাক থেকে নিয়ে লাঙ অবধি, এটা এই পুরো পুরো এরিয়াটা একদম ওপেন এরিয়া, যেটা ডাইরেক্টলি অ্যাটমসফিয়ারে এক্সপোজড আছে। তো যা নিঃশ্বাস আমরা নিচ্ছি তার সাথে বিভিন্ন অ্যালার্জেন আর পলিউটেন্টগুলো কিন্তু এর মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করেই কিন্তু তার মধ্যে থেকে যে জিনিসগুলো আমার শরীরে হাইপার রিঅ্যাক্টিভ হচ্ছে, আমার শরীর তাদের মধ্যে কিছু জিনিসগুলোকে সহ্য করে নিতে পারছে না, সেই জিনিসগুলো কিন্তু গিয়ে আমার বডিতে একটা রিঅ্যাক্টিভিটি করে এই অ্যালার্জিক রিয়াকশানগুলো দেয়। অর্থাৎ খাওয়া দাওয়া যেরকম আমাদের ফোকাস করা দরকার যে কোন কোন খাদ্য পদার্থ থেকে আমাদের অ্যালার্জি হচ্ছে, তার থেকে বেশি কিন্তু আমাদের লক্ষ্য বা ফোকাস হওয়া দরকার যে এয়ারবোন এনভায়রনমেন্টাল কোন কোন ফ্যাক্টর আমার শরীরে প্রবেশ করে এই অ্যালার্জিক ফেনোমেনন ঘটাচ্ছে। এই হলো মূলত অ্যালার্জি হওয়ার কারণ। এই হাইপার সেন্সিটিভিটিটাকেই আইডেন্টিফাই করলে কিন্তু অ্যালার্জি নিরাময়ের দিকে এগোনো যায়। আজকের মতন এখানে শেষ করলাম। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।